হ্যালো আসসালাম আলাইকুম আমি কৃষিবিদ মোহাম্মদ শাহাবুল্লাহ সরকার জি সিলেট থেকে বলছিলাম জি বাধ্য হয়ে রেজা কাছে দুইটা ছোট প্রশ্ন রাখছি এক নম্বর হলো ঈশ্বরদি থেকে মূলা চাষ হচ্ছে সেখানে পাঁচ টাকা কেজি আর আমি সিলেটে বসে খাচ্ছি সেটা চল্লিশ টাকা এই পাঁচ টাকা জিনিস চল্লিশ টাকা এটা কি মেনে নিতে হবে আমাকে আর নাম্বার দুই হইল সামরার দাম আর কত কমিলে আমরা জুতা কম দামে কিনিতে পারিব আর একটা অনুযোগ হলো সিক্সটি ফাইভ পার্সেন্টের চেয়ে ব্যবসায়ীরা সংসদে প্রতিনিধিত্ব করার পরেও ওনারা আজ পর্যন্ত নিজেদেরকে জনবান্ধব হিসাবে প্রমাণ করতে পারেননি এমনকি ব্যবসা বান্ধব হিসাবে প্রমাণ করতে পারেননি প্রমাণ করেছেন যে ওনারা মুনাফা বান্ধব ধন্যবাদ আমাদের একজন প্রশ্ন করেছেন আমাদের যিনি সিলেট থেকে সম্ভবত শাহাবুল্লাহ কৃষিবিদ উনি বলেছেন যে পাঁচ টাকার মূল্য চল্লিশ টাকায় ক্ষেত হয় ওনার প্রশ্নের মধ্যে কিন্তু একটি ইঙ্গিত আছে ইঙ্গিতটা কি সরকার কিন্তু পাঁচ টাকার মূল্য চল্লিশ টাকা করেনি জ্বালানি তেল এটা আপনারা জানেন যে এটা গভর্নমেন্ট প্রকিউর করে এবং এটা টোটালি পাবলিক সেক্টরের সেখানে ইন্টারন্যাশনাল প্রাইজের সাথে অ্যাডজাস্ট করেছে বা যারা অ্যাডজাস্ট করেছে বিপিসি বা জ্বালানি মন্ত্রণালয় সেটা তারাই হয়তো এটা আরও ভালো বল দিতে পারবে আমি রাইট পারসন এটা বলার কিন্তু পাঁচ টাকার মূল্য চল্লিশ টাকা হয়ে যাচ্ছে মানে কি যে এখানে যে ধাপগুলো আছে পরিবহন থেকে শুরু করে আপনার যারা আমরা বলি মধ্যস্বত্বভোগী অথবা যারা মাঝখানে এই ট্রেডগুলো করছে সেই জায়গাটায় হলো যে ইফেক্ট যেই ইস্যুটা বিশেষ করে আমার যে জুরিসডিকশন সেখানে বাজার মনিটরিং সহ আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো সেটি আমি যেটুকু মনে করি এজ এ ডিজি ভোক্তা হিসেবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এবং আপনারা মিডিয়ার মাধ্যমে এটা প্রকাশ করছেন বিভিন্নভাবে আমাদের কিন্তু ছুটি নেই আমরা শুক্রবার শনিবার বাজার অভিযান করি ইভেন ঈদের দিন কোরবানির দিন আমরা কিন্তু সারফেসে থাকি আমরা যেমন এবার কোরবানির সময় আমরা কিন্তু চামড়ার এই বিষয়গুলো মনিটর করেছি এখন যে জিনিসটা হলো যে আদার্স এজেন্সিগুলো কি করছে সেই এজেন্সিগুলো অবশ্যই তাদের ম্যান্ডেট আছে সেই অনুযায়ী তারা কার্যক্রম করছে সেই বিষয়গুলো তো আমি বলতে পারবো না তবে এটা ঠিক যে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর বা যে ভোক্তার যে এখন যে প্রবলেমগুলো এটি যদি আমি আমার ক্যাপাসিটি যদি আমি গুণ বৃদ্ধি করি কিন্তু এই যে ব্যবসায়ী কমিউনিটি আমি যখন প্রথমে বক্তব্যের প্রথমে বলেছিলাম ব্যবসায়ী কমিউনিটির পজিটিভ পার্টিসিপেন্স ছাড়া বা তাদের অংশগ্রহণ ছাড়া এটা কিন্তু আসলে এই বাজারটাকে কিন্তু নিয়ন্ত্রণ করা এটা খুবই টাফ হয়ে গেছে খুব কঠিন হয়ে গেছে এবং সেখানে যে জিনিসটা সবচেয়ে ভার্নারেবল একটা বিষয় সেটি হলো যে আমাদের যে পণ্যগুলো আমাদের ইম্পোর্ট করতে হয় বিশেষ করে ভোজ্য তেল চিনি বা ডাল কিছু অংশ পেঁয়াজ সেখানে আপনার ইন্টারন্যাশনাল প্রাইজের সাথে আমাদের কিন্তু আমাদের এখানে প্রাইজ আপনার ওঠানামা করবে এটাই স্বাভাবিক যেহেতু আন্তর্জাতিক বাজার যদি আপনার অস্থির থাকে এখানে অস্থিরতা থাকবে কিন্তু আমার যে লোকাল প্রোডাকশন বিশেষ করে আমি সবচেয়ে যেটা হলো যে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন চাল সেটি হলো কৃষকরা যেটা দেখলাম যে রিপোর্টে আপনাদের মানিকগঞ্জে দুজন কৃষকের বক্তব্য শুনলাম সেখানে আপনার ক্লাইমেট চেঞ্জ একটা বড় ইস্যু এই যে অতি খরা এবং সেখানে আমাদের যে পানির ব্যবহার বেড়েছে কিন্তু পানির ব্যবহার বাড়ানো মানে হলো ডিজেলের দাম বেড়ে যাওয়ার ফলে তাদের কস্টিংটা অনেক বেশি পড়ছে সেই ক্ষেত্রে আপনার এই মুহূর্তে যদি কৃষকরা যদি এটুকু যদি প্রোটেকশান না পায় অর্থাৎ যে তারা যদি না যদি তাদের উৎপাদন খরচ যদি আপনার যেমন ধরেন এক কেজি ধানে যদি সে এই বছর যদি আমি উদাহরণ দিলাম যে পঁচিশ টাকা পায় সে যদি এটি আগামী বছর এর থেকে তার উৎপাদন খরচ বেড়ে গেলে সে এটা যদি পঁয়ত্রিশ টাকা যদি না পায় এই গ্যারান্টিটা না পেলে কিন্তু সে কিন্তু নিরুৎসাহিত হবে এবং সেই নিরুৎসাহিত হওয়া মানে হলো টোটাল আমাদের প্রোডাকশনে একটা বড়ো ধরনের আপনার কিন্তু নেগেটিভ